要大家听懂吗？你要什么叫听懂吗？你要什么叫听懂吗？নরেন্দ্র মোদীঙ্ক উপরে সারা দেশবাসী আস্থা স্থাপন করেছেন। নরেন্দ্র মোদীঙ্কর যে দশ বর্ষর শাসন ভিতরে যেতিক ১৮ লক্ষ কোটি টঙ্কা রাজ্যকু আসিলা, কিন্তু দুর্ভাগ্যর কথা এটি এক স্থির সরকার, যে সরকার নবীন বাবু ভিডিওরে চলাউছন্তি এবং রিমোট ধরিকি আউ জনে আমদানি নেতা অফিসর জনে কোটা সাজিছন্তি লোকঙ্ক পাখরে মোদীঙ্ক যোজনা পৌঁছু নাহি, সেথিপাইঁ লোকে ওড়িশা লোক পরিবর্তন মুহাঁ হইছন্তি এবং জনসাধারণ যাহাকু নির্বাচিত করিকি পঠাইলে সে সরপঞ্চ হন্তু, ওয়ার্ড মেম্বর হন্তু, বিধায়ক হন্তু, মন্ত্রী হন্তু, সেমানে আমদানি অফিসর নেতাঙ্কর চৌকি পকাইলে, টেট ভিড়িলে, সেমানে জনসাধারণ সেবা করিবার সুযোগ পাইলে নাই। লোক প্রতিষ্ঠ হইছন্তি, তাঙ্কু ভোট দেবা পাই আউ নিষ্পত্তি নেই নাহান্তি। এথর দুই থর পদ্ম, দুই গুণ বিকাশ, ওড়িশারে বিজেপি সরকার পাই লোক নিষ্পত্তি নেইছন্তি। সেই ক্রমরে আজি বরগড় নির্বাচন এমপি সাংসদ সংসদীয় ক্ষেত্রে প্রদীপ পুরোহিত এবং ভটলি নির্বাচন মন্ডলীর বিধায়ক প্রার্থী, ভারতীয় জনতা পার্টির যুব নেতা, যুব মোর্চার সভাপতি তথা বর্তমান প্রদেশ যে সম্পাদক অনেক ইরাশিষ আচার্য, জনে উচ্চ শিক্ষিত, জনে জনসেবক ভাবে বিগত দিন মানকরে ভটলি বাসীঙ্কর সেবা করেছেন। আজি সোহরা বাজারে আজি যে যুবক মানকর উৎসাহ দেখা দিয়েছি, গুরুজন মানকর যে আশীর্বাদ মিছি, মহিলা মানকর যে শক্তি পাইছেন আজি, সে নিশ্চিত রূপে আজি নির্বাচন পরিপ্রেক্ষিতে আসন্তা ২০ তারিখ দিন যে ভোট হব সে ভোটে নিশ্চিত রূপে আজি ভটলিবাসী সোহলাবাসী তাঁকু বিজয় করাই সেবা করিবা পাই মোদী গ্যারেন্টি কু লোকঙ্ক পাখরে পৌঁছিবা পাই সুযোগ দেবে, এভাবে আশা বিশ্বাস মু রাখিছি। ১১ তারিখ মোদী আসিবার কার্যক্রম রয়েছে, এতে প্রভাব পকাইব নিশ্চিত রূপে। যশস্বী প্রধানমন্ত্রী কেবল ভারতবর্ষর নুহন্তি, সমগ্র বিশ্বর যে জনপ্রিয় নেতা তাঁকর এ পবিত্র মাটিকু, মা সমলেশ্বরীঙ্ক মাটিকু, মা পাটলেশ্বরীঙ্ক মাটিকু আসন্তা ১১ তারিখ দিন বরগড়ে দিন ৩টা বেড়ে সে পদার্পণ করবে এবং ভটলি নির্বাচন মন্ডলীর ১৬র প্রত্যেক বুথর আমার কার্যকর্তা মানে সাধারণ লোক, মাতৃশক্তি, যুবসাথী সমস্তে সে সভায় পৌঁছি সভাকু সাফল্য মণ্ডিত করবে, এভাবে আশা করি। আজি সোহেলার ইয়ে যো রালি, ইয়ে যো যুব শক্তির প্রদর্শন, আগামী বিকাশর প্রদর্শন, সেইটা আজি প্রমাণিত কলা যে আজি ভটলিরু দুর্নীতি শেষ হেলা, এইটু আজি ভ্রষ্টাচার শেষ হেলা এবং গুন্ডাগর্দি শেষ হেলা। কারণ দেখন্তু যেতবেলে আমি আমার প্রার্থী কথা কহুছে ভারতীয় জনতা পার্টির ইরাশিষ ভাই, ইরাশিষ ভাই জন উচ্চ শিক্ষিত, এই মাটি এই লোকঙ্ক সহ সবুবেলে জড়িত হইকি অছন্তি, লোকঙ্কর গোটে ভাই হিসাবরে গোটে পুয় হিসাবরে কাম করি আসছন্তি, কিন্তু তাকে বহু হইরাণ করা যাইছি, সিয়ে এভলি কি সবু জেল মধ্যে যাইতলে এই যে কহতি বিজেডির কু চক্রে পড়ি, কিন্তু আজি এ সোহেলা জি কি তাকে ২৫,০০০ ভোট পছ দেইতলা কহুতলে বে ইরাশিষ ভাই, মু আপন মানুকু কথা দউচি এবং আপন মানে নিজে এটা লেখি রাখতু ৫০,০০০ লিড এটু পাইবে, কারণ আপন মানে স্প্রিং দেখিতিবে, স্প্রিং স্প্রিং কো আপন জেতে দবেবে, জেতে দবেবে, কিন্তু গটে থর ছাড়িলা পরে সে এভলি এভলি জক মা
ମାରିବ ଏଭଳି ଡେଇଁବ ଯେ ଆଉ ହାତ ପାଇବନି। ଆଜି ଆଜି ଗୋଟେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ମୋଦିଙ୍କର ଜଣେ ଆମେ ସବୁ ଗୋଟେ ଗୋଟେ ବାର୍ତ୍ତା ବହି ଆସିଛୁ, ସିପାହୀ ହେଇ ଆସିଛୁ। ଆଜି ଏଇଟା ଖୁସି ଲାଗୁଛି ଯେ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ଯାହାର ଦବଦବା ଥିଲା, ଯେଉଁ ନେତା ଯେଉଁ ମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଆମର ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏବଂ ତାଙ୍କର ଯିଏ ଗୁମାସ ସାଜିଛନ୍ତି, ତାମିଲନାଡୁରୁ ଆସିଥିବା ଭଦ୍ର ବ୍ୟକ୍ତି ଯାହାଙ୍କୁ ଆଉ କେହି କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ମିଳୁନାହାନ୍ତି, ଯିଏ ତାଙ୍କର ଚାମଚାଗିରି କଲା, ଯିଏ ଗୁଣ୍ଡାଗର୍ଦି କଲା, ତାକୁ ହିଁ ଟିକେଟ୍ ଦିଅନ୍ତି। ଆଜି ତାଙ୍କର ନିଦ ହଜି ଯାଇଥିବ। ତେଣୁ ଇଏ ହଉଛି ଗୋଟେ କହନ୍ତି ବିଜୟ ଯୋ ହବ, ତା ପୂର୍ବରୁ ଏଇଟା ଗୋଟେ ତାର ସଂକେତ ମାତ୍ର। ଲୋକଙ୍କର ଉତ୍ସାହ ଅଛି, ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି ଯେ ଏଇଠି ମୋଦିଙ୍କର ବିକାଶ ଆସିବ। ତେଣୁ ଦୁଇଟି ଭୋଟ ଦୁଇ ଗୋଟ ବିକାଶ ନିଶ୍ଚୟ ହବ। ସୋହେଲାବାସୀ ବୁଝିଗଲେଣି, ଓଡ଼ିଶାବାସୀ ବୁଝିଗଲେଣି, ଆମେ ସମସ୍ତେ କେବଳ ଜୁନ 4 ଅପେକ୍ଷା କରିଛୁ, ଯେତେବେଳେ ଆମେ ସମସ୍ତେ ବିଜେଡିକୁ କହିବୁ ଟାଟା ବାଏ ବାଏ ବିଜେଡି, ଟାଟା ବାଏ ବାଏ। ଆଜି ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କର ବିକାଶରେ ସାରା ଭାରତବର୍ଷ ଜାଣିସାରିଛନ୍ ଯେ ଓଡ଼ିଶାରେ ବିକାଶ ହେବାର ଦରକାର ଅଛେ। ଦୀର୍ଘ 24 ଧରିକିରି ଯେନ୍ ସରକାର ଲୁଟପାଟ କରୁଛେ, ଦୁର୍ନୀତି କରୁଛେ, ଭ୍ରଷ୍ଟାଚାର କରୁଛେ, ଗୁଣ୍ଡାଗର୍ଦି କରୁଛେ, ଏବଂ ଖାସ କରିକିରି ମଜଲି ବିଧାନସଭାରେ ଯେନ୍ ଭାବେ ଦୁର୍ନୀତି ବ୍ୟାପି ରହିଛେ, ତାକେ ପରିବର୍ତ୍ତନ କରବାର୍ ଲାଗି ଆଜି ଯୁବକମାନେ ବାହାରିକିରି ବାଇକ୍ ରାଲି କରିଥିଲେ। ଆଜି ଆମର ସମସ୍ତଙ୍କର ପ୍ରିୟ ନେତା, ପୂର୍ବତନ ସଭାପତି ଏବଂ ବର୍ତ୍ତମାନ ନ୍ୟାସନାଲ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ୍ ମେମ୍ବର ଶ୍ରୀମାନ ସମୀର ମହାନ୍ତି, ଏବଂ ଯିଏ ଆମର ଫିଲ୍ମ ଜଗତର ଏକ୍ଟ୍ରେସ୍ ରମା ତାରକା ପିଙ୍କି ପ୍ରଧାନ, ଏବଂ ଆମର MP କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ଗୁନା ପୁରୋହିତ, ସମସ୍ତ ବରିଷ୍ଠ ବିଷ୍ଣୁବୃନ୍ଦ ଆଜି ସହେଲାରେ ବାଇକ୍ରେ ସାମିଲ ହୋଇଥିଲେ। ଏହାର ପରିବର୍ତ୍ତନ ସର ଶୁଭୁଛେ। ଆଗାମୀ ଦିନରେ ଦୁଇଟା ଫୁଲ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭଟଲି ବିଧାନସଭାରେ ସେ ସହେଲା ହେଉ, ଭଟଲି ହେଉ, ଅମ୍ବାବନା ହେଉ, ବିକାଶ ହେବା। ଆଜି ଦେଖୁନ୍ ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଚଲ ଯୁବକମାନେ ନିଜେ ଆସିକିରି ବାଇକ୍ରେ ସାମିଲ ହୋଇଥିଲେ। ଏଟା ପରିବର୍ତ୍ତନ ସର ଶୁଭୁଛେ। ଆଗାମୀ ଦିନରେ ଦୁଇଟା ଫୁଲକେ ପଡ଼ବା, ଏଥିରେ କୁନା ପୁରୋହିତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବିଜୟ ଲାଭ କରିବେ, ଏବଂ ଭଟଲି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଲୋକମାନେ ବିଜୟ ଲାଭ କରିବେ। ଏ ଇଲେକ୍ସନ ଇରାଶୀ ଯାତ୍ରା ଯେଉଁ ନେବାର, ଏ ଇଲେକ୍ସନ ଯୁବକମାନେ ଲଢ଼ୁଛନ୍, ମହିଳାମାନେ ଲଢ଼ୁଛନ୍, ଚାଷୀମାନେ ଲଢ଼ୁଛନ୍, ଗରିବମାନେ ଲଢ଼ୁଛନ୍। ଓଡ଼ିଶାକେ ପରିବର୍ତ୍ତନ କରବାର୍ ଲାଗି, ସହେଲାକେ ପରିବର୍ତ୍ତନ କରବାର୍ ଲାଗି, ଭଟଲିକେ ପରିବର୍ତ୍ତନ କରବାର୍ ଲାଗି, ଅମ୍ବାବନା ପରିବର୍ତ୍ତନ କରବାର୍ ଲାଗି, ଗୁଣ୍ଡାଗର୍ଦିକେ ବନ୍ଦ କରବାର୍ ଲାଗି, ନିଶା କାରବାରକେ ବନ୍ଦ କରବାର୍ ଲାଗି, ବେଚଣାରୀକେ ବନ୍ଦ କରବାର୍ ଲାଗି, ଥାନା ଭଙ୍ଗାକେ ବନ୍ଦ କରବାର୍ ଲାଗି, ଦାଦାଗିରିକେ ବନ୍ଦ କରବାର୍ ଲାଗି ଆଜି ସ୍ୱର ଶୁଭୁଛେ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଲୋକଙ୍କ ସ୍ୱର ସଫଳ ହେବା, ଏବଂ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ନିଶ୍ଚୟ ବିଜୟ ଲାଭ କରିବା।